তুমি আমাকে সাজিয়ে দাও, আমার স্কুলে সময় হয়ে গেছে। দিদি তুমি তো অনেক সুন্দর করে সাজাতে পারো। সত্যি বলছো? হ্যাঁ, দেখো তো দাদা তোমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে। বাহ, সত্যি তুমি খুশি হয়েছো? হ্যাঁ, অনেক ভালো লাগছে আমাকে। এই খুশির দিনই আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দিবে না? দিদি আমার কাছে কি আছে আর তুমি আমার কাছে কি চাবি? তোমার কাছে অনেক কিছু আছে যা আমার সাত জন্ম শেষ হবে না, তাই তো তোমার কাছে আমি আজকে চাচ্ছি, দিবে কি বলো না? ঠিক আছে, তোমার মন যখন চেয়েছি তাহলে বলো। তুমি কিন্তু কিচ্ছু বলবে না। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। কই ওরে সে বন্ধুর কাছে বাবুলা মিনতি করি, কন্দু সে পিরিতি বন্ধু আমার কন্দু
Be
দাদা। দিদি আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? না দাদা। তাহলে তোমার তুমি কান্না করছো? তুমি আমাকে কষ্ট দিও না। চোখে কি জানো পড়েছিল, তাই জন্য হয়তো একটু চোখে পানি এসেছে। ওগো মেহেরবান খোদা, আমি কেমন করে ওকে বোঝাবো যে আজ আমার যত কষ্ট শুধু ওর জন্যে, স্বামীর কাছে পেয়েও স্বামীর ভালোবাসা পাচ্ছি না, হে যন্ত্রণা আমি কেমন করে বোঝাবো। দিদি তুমি কিছু ভাবছো? না দাদা, কি ভাববো, কিছু ভাবছি না। আমার যে স্কুলের সময় হয়ে গিয়েছে। হ্যাঁ দাদা, তোমার তো স্কুলের সময় হয়ে গেছে, চলো তোমাকে স্কুলে দিয়ে আসি, তারপরে তোমাকে সব কথা বলবো। ঠিক আছে দিদি। দিদি তোমার কাছে কিছু জিনিস চাবো দিবি? কি জিনিস চাবে দাদা বলো না, আজ তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। আজ সব কিছু তোমার জন্য, শুধু তোমার জন্য, আর কারো জন্য নয়। সত্যি বলছো? হ্যাঁ দাদা। আমি যা চাবো তুমি দিবে তো? বললাম।